নবুয়তের সপ্তম বছর, আরব সমাজের দুই সম্মানিত ব্যক্তিত্ব হামজা ইবনে আব্দুল মুত্তালিব এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা ইসলাম গ্রহণ করে ফেলেন। মক্কার কুরাইশদের জন্য এ ছিল এক বড় ধরনের ধাক্কা। সমাজের এতটা প্রতিষ্ঠিত দুজন ব্যক্তিত্ব ইসলাম গ্রহণ করে ফেলায় ইসলামের অবস্থান তখন আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়ে গেল। ইসলামের শত্রুরা সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের ওপর এবার আরও কঠোর হতে হবে, কিন্তু তারা ততক্ষণ পর্যন্ত সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে পারছিল না যতক্ষণ পর্যন্ত বানু হাশিম বংশের নেতা আবু তালেব তার ভাতিজাকে আশ্রয় দিচ্ছিল। তারা বারবার আবু তালেবকে প্রস্তাব দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের কাছে সমর্পণ করে দেওয়ার জন্যে, কিন্তু আবু তালেব, যদিও তিনি তার প্রিয় ভাতিজার দীনের আহ্বানে সাড়া দেননি, কিন্তু তিনি তাকে সবসময় তার আশ্রয় রেখেছিলেন। অবশেষে ক্ষুব্ধ কুরাইশেরা সিদ্ধান্ত নিল এভাবে আর চলতে পারে না। কুরাইশের প্রতিটি গোষ্ঠী একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল গোটা বানু হাশিম বংশের প্রতিটি মানুষকে বয়কট করা হবে, তাদের সাথে কোনো প্রকার লেনদেন হবে না, কেউ তাদের কাছে কিছু বিক্রিও করবে না, কেউ তাদের কাছ থেকে কিছু কিনবেও না, এবং তাদের সাথে সব ধরনের সামাজিক সম্পর্ক ছিন্ন করা হবে যতদিন পর্যন্ত না তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের কাছে সমর্পণ করতে রাজি হয়। আবু তালেব ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও তার প্রিয় ভাতিজাকে নিরাপদ রাখার ব্যাপারে অনড় ছিলেন। তিনি তার বংশের সব মানুষকে নিয়ে চলে গেলেন মক্কার বাইরে, যেখানে তাদের এক জমি ছিল যাকে বলা হয় শেব আবু তালেব। সেখানেই বনু হাশিম বংশের মানুষেরা এবং মুসলিমেরা একাকী জীবন কাটাতে লাগলো। দিন গড়িয়ে সপ্তাহ, সপ্তাহ গড়িয়ে মাস পার হয়ে যেতে লাগলো, কুরাইশেরা কোনো রকম ছাড় দিল না। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীরা চরম প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটাতে লাগলেন। গাছপালা ও বৃষ্টির পানির উপর ভরসা করে তারা বেঁচেছিলেন। তাদের অবস্থা এতটা করুণ ছিল যে কুরাইশ বংশের কিছু পরিবার তাদের পরিস্থিতি দেখে গোপনে তাদেরকে মাঝে মাঝে কিছু খাবার পাঠাতে লাগলো। বাস্তবে তাদের মনে সেই করুণা সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলা, এবং তাদের মাধ্যমে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীদের বাঁচিয়ে রেখেছিলেন। সপ্তাহখানেক পরপর এই খাবারগুলো না আসলে তারা হয়তো ক্ষুধায় মরেই যেতেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন, সেই সময় তাদের পেটে এত কম খাবার জুটত যে তারা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার পর বোঝা যেত না সেখানে মানুষ মলত্যাগ করেছে নাকি কোনো ভেড়া বা ছাগল। এই চরম অভাবের মধ্যে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীরা পার করে দিলেন এক দুই মাস নয়, বরং দীর্ঘ দুই বছর, এবং কোনো কোনো বর্ণনায় তিন বছর। একবার ভেবে দেখুন, কোন মানুষগুলো এমন প্রতিকূলতার মধ্য দিয়ে গেছেন, কোন অপরাধে তাদের ওপর এমন নির্যাতন করা হয়েছিল, এবং যেই দীর্ঘ সময় ধরে তারা এমন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেই সময়টা কি আল্লাহ তাআলা তাদের পাশে ছিলেন না? তিনি কি এই দীর্ঘ সময় ধরে তাদের প্রার্থনাগুলো শোনেননি? তবে কেন তিনি তার সবচেয়ে প্রিয় বান্দাকে ও তারই সাথীদের এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টের অধ্যায় থেকে আমরা অগণিত শিক্ষা নিতে পারি। প্রথমত, আমরা এখানে দুনিয়ার জীবনের একটি বাস্তবতাকে উপলব্ধি করতে পারি। দুনিয়ার জীবন এবং জান্নাতের জীবনের মধ্যে পার্থক্য হলো, দুনিয়ার জীবনে কষ্টের সময় আসবেই, বাধা বিপত্তি আসবেই। কষ্টের সময়গুলোতে আমাদের দায়িত্ব সবর করা। সেই কষ্টের সময়ের মধ্যেও আল্লাহ যেই নিয়ামতগুলো আমাদের দিয়েছেন সেগুলোর জন্য কৃতজ্ঞ হওয়া, এবং আল্লাহর কাছে বাধা বিপত্তি থেকে রেহাই পাওয়ার জন্য দোয়া করা। সম্প্রতি আমাদের সমাজে আমরা নানা ধরনের প্রতিকূলতার শিকার হচ্ছি, জীবনের বিভিন্ন বিষয়ে নির্যাতনের শিকার হচ্ছি। অনেকেই এ বিষয়ে তাদের জায়গা থেকে সমাধান বের করে আনার চেষ্টা করছেন। একজন দায়িত্ববান নাগরিক হিসেবে যে কোনো সামাজিক সমস্যার সমাধান বের করে আনার চেষ্টা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং একজন মুসলিম হিসেবে এটা একটি ইবাদতের কাজও বটে। কেননা মুসলিম হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কোনো অন্যায় দেখলে তা সে তার হাত দিয়ে প্রতিহত করবে, যদি তা সম্ভব না হয় তবে মুখ দিয়ে প্রতিহত করবে,
তাও যদি করতে না পারে তাহলে অন্তর দিয়ে তা ঘৃণা করবে। আর তা হচ্ছে অর্থাৎ অন্তর দিয়ে প্রতিহত করা হচ্ছে দুর্বলতম ঈমান। আমরা যখনই অন্যায়কে প্রতিহত করার চেষ্টা করব, আমাদের মনে রাখতে হবে আমাদের পদক্ষেপগুলোর পাশাপাশি যে জিনিসটা একজন মুসলিমের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো আল্লাহর উপর ভরসা করা। যেমন ধরুন, কেউ যদি তার সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চায় এবং সে যদি নিজে কোনো পদক্ষেপ না নিয়ে শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে, তাহলে তা যথেষ্ট নয়। আমাদেরকে আমাদের দায়িত্ব পালন করতে হবে এবং এর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আবার অন্যদিকে আমরা যদি পরিবর্তন আনার জন্যে আমাদের জান প্রাণ দিয়ে দেই কিন্তু সেই চেষ্টা করতে গিয়ে আমাদের নামাজ কাজা হয়ে যায়, আমরা আল্লাহর কাছে মন থেকে দোয়া করতে ভুলে যাই, তাহলেও সেই প্রচেষ্টা থেকে ভালো কিছু বেরিয়ে আসবে না। একজন প্রকৃত মুসলিমের দায়িত্ব সে দিন এবং দুনিয়া দুটোকেই ব্যালেন্স করে চলবে। আমরা যদি আল্লাহর কাছে আকুল হয়ে প্রার্থনা করতে থাকি, আমরা যদি দুঃসময়ে হতাশ না হয়ে তার কথা স্মরণ করে আমাদের দুনিয়াবি দায়িত্বগুলো পালন করি, আমরা দেখব আমরা যেমন পরিণতি আশা করেছিলাম আল্লাহ তাআলা তার চাইতেও সুন্দর সমাধান বের করে দিয়েছেন। আর যদি আমরা আল্লাহকে ভুলে গিয়ে শুধুমাত্র দুনিয়াবি পন্থায় আমাদের লক্ষ্য হাসিল করতে চাই, তাহলে দেখা যাবে কোনোভাবে আমাদের লক্ষ্য হাসিল হয়ে গেলেও আমাদের জীবনে শান্তি নেই, অন্যায়ের কোনো শেষ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে সবর। দীর্ঘ 2 বছর ধরে তারা এমন প্রতিকূলতার মধ্যে দিয়ে গেছেন যা হয়তো যারা দুর্ভিক্ষের মধ্য দিয়ে গিয়েছে তারাই কল্পনা করতে পারবে। আপনার কি মনে হয় এই দীর্ঘ সময়ে এমন একটি রাতও কেটেছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে তার রবের কাছে চোখের পানি ফেলে প্রার্থনা করেননি? এমনকি একটি রাতও কেটেছিল যে তার সাহাবীরা আল্লাহর কাছে মাথা নত করে এই নির্যাতন থেকে রেহাই চাননি? দোয়া করার ব্যাপারে বলা হয় নির্যাতিত ব্যক্তির দোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়, এমনকি সে যদি অবিশ্বাসী হয়ে থাকে তারপরেও। অথচ সেই সময় আল্লাহর কাছে দোয়া করছিল সৃষ্টির শ্রেষ্ঠ মানব ও তার সাথীরা, এবং তারা এমন নির্যাতনের শিকার হয়েছিল যা কল্পনা করাও কঠিন। তারপরেও তাদের পরিস্থিতির পরিবর্তন এসেছিল দীর্ঘ 2 বছর পর। আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ হচ্ছেন আল আলিমুল হাকিম, তিনি যখন আমাদের পরীক্ষা করেন সেটা হচ্ছে আমাদের জন্য সবর করে তার ভালোবাসা লাভ করার সুযোগ, আর তিনি যখন আমাদের আনন্দ উপভোগ করার সুযোগ করে দেন সেটা হচ্ছে আমাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে তার ভালোবাসা লাভ করার সুযোগ। দিন শেষে আমরা যখন অতীতের দিকে ফিরে তাকাবো তখন মনে হবে আমাদের জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাই গুরুত্বপূর্ণ ছিল, যে ঘটনাগুলো তখন অসহনীয় মনে হয়েছিল। বর্তমানে এসে মনে হবে সে ঘটনাগুলো না ঘটলে আমাদের জীবনের গল্পটা যেন পরিপূর্ণ হতো না। প্রকৃত বিশ্বাসীদের দায়িত্ব হল প্রতিকূলতার সময় আল্লাহর ওপর ভরসা রাখা এবং মনে প্রাণে বিশ্বাস করা আমাদের জীবনে যা ঘটছে তার পেছনে কোনো না কোনো কারণ রয়েছে, এবং আমরা যদি আল্লাহর সাহায্য চাই তাহলে অবশ্যই এ সব কিছুর শেষে ভালো কিছুই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই অধ্যায় থেকে তৃতীয় যে শিক্ষাটি আমরা নিতে পারি তা হলো আল্লাহ কিভাবে আমাদের পথ দেখাবেন তা আমরা কল্পনাও করতে পারি না। এই দীর্ঘ সময় ধরে কুরাইশেরা তাদের নিজেদের লোকদের এভাবে বঞ্চিত করে আসছে, এটা দেখে অনেক অবিশ্বাসী কুরাইশেরাও এই বয়কট থামানোর জন্য আওয়াজ তুলতে লাগলো, কিন্তু তারপরেও আবু জাহালদের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা যেতে পারছিল না। কিন্তু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে এসে বললেন, আল্লাহ তাকে জানিয়েছেন কাবা শরীফের ভেতরে যেই কাগজটিতে এই বয়কট সম্পর্কে বিস্তারিত লেখা হয়েছিল, যে কাগজটি কাবা শরীফের ভেতরে সুরক্ষিত থাকার কথা, এবং কাবা শরীফ সব সময় তালা দিয়ে রাখার ফলে যে কাগজে কারো হাত দেওয়ার কোনো সুযোগ ছিল না, সেই কাগজটি নাকি আল্লাহর হুকুমে ঘুন পোকা খেয়ে ফেলেছে শুধুমাত্র একটি অংশ ছাড়া, যে অংশে লেখা ছিল বিসমিকাল্লাহ, তোমার নামে হে আল্লাহ। আবু তালেব তার ভাতিজের কথা শুনে কিছুটা চিন্তিত হয়ে পড়লেন এবং বললেন, আমি কুরাইশদের সাথে কথা বলতে পারি এবং আমার বক্তব্যের পুরোটাই নির্ভর করবে তোমার এই তথ্যের ওপর, তুমি কি এই খবরের ব্যাপারে নিশ্চিত?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে আশ্বাস দিলেন। অতঃপর আবু তালেব কুরাইশদের খবর দিয়ে বললেন তিনি তাদের সাথে আলোচনায় যেতে চান। কুরাইশের নেতারা খুশি হয়ে যায়, তারা মনে করে আবু তালেব হয়তো তার ভাতিজাকে সমর্পণ করতে রাজি হয়ে গিয়েছে। কিন্তু সামনাসামনি আসার পর আবু তালেব তাদেরকে পুরো ঘটনা খুলে বললেন। তার ভাতিজা বলেছে তার রব তাকে জানিয়েছে যে তাদের সেই কাগজ ধ্বংস হয়ে গিয়েছে, শুধুমাত্র একটি অংশ ছাড়া, যে অংশে লেখা ছিল বিসমিকাল্লাহ। এই দাবি শুনে কুরাইশরা অবাক হয়ে যায়। এমনটা হওয়ার তো প্রশ্নই আসে না। আবু তালেব বলল, যদি সত্যিই এমনটা হয়ে থাকে তাহলে তোমরা তোমাদের এই বয়কট আজ থেকেই বাতিল করবে। অর্থাৎ তিনি ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও তার ভাতিজার কথার উপর পুরোপুরি ভরসা করে কুরাইশদের কাছে প্রস্তাব দিলেন। কুরাইশদের কাছে পুরো কথাটি এতটাই অসম্ভব মনে হয়েছিল যে তাদের আবু তালেবের প্রস্তাব মানতে কোনো সমস্যা ছিল না। এবং অবশেষে কাবা ঘর খোলা হলো এবং সেই কাগজ বের করতে গিয়ে দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা 100% সঠিক। তিনি যেভাবে বর্ণনা করেছিলেন ঠিক তেমনিভাবে ঘুণপোকা সেই কাগজটিকে খেয়ে ধ্বংস করে দিয়েছিল, শুধুমাত্র বিসমিকাল্লাহ এই অংশটি বাদে। কুরাইশরা তখন তাকে জাদুকর বলতে লাগলো, কিন্তু তারা যে প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিল সেটা থেকে আর পিছে সরে আসার সুযোগ ছিল না, বিশেষ করে যখন অনেক কুরাইশী অবিশ্বাসীরা ততদিনে এই বয়কটের বিপক্ষে চলে গিয়েছিল। ভেবে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অলৌকিক বার্তা আসার আগ পর্যন্ত তাদের এই দুঃসময় থেকে উদ্ধার পাওয়ার কোনো সম্ভাবনা হয়তো তাদের চোখে পড়ছিল না। কিন্তু নিঃসন্দেহে তারা আল্লাহর উপর তাওয়াক্কল করতে থাকেন এবং সমাধানের উপায় খুঁজতে থাকেন। আমাদের জীবনে যখন প্রতিকূলতা আসবে, যখন মনে হতে থাকবে এই দুঃসময় থেকে পরিত্রাণের আর কোনো উপায় নেই, মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হবে আল্লাহর উপর তাওয়াক্কল করা এবং ধৈর্যের সাথে আমাদের দায়িত্বগুলো পালন করা। সমাধান আমাদের চোখের সামনে না থাকলেও আল্লাহ তাআলার কাছে নিশ্চয়ই আছে। আমরা যদি নির্যাতনের শিকার হই, তিনি অবশ্যই আমাদের আক্ষেপগুলো শুনবেন, এর প্রতিদান দিবেন, হয় দুনিয়া এবং আখেরাতে, নয়তো শুধুমাত্র আখেরাতে। আমাদের বিশ্বাস রাখতে হবে আল আদেল কখনো অবিচার করেন না, এবং আমরা যদি দুঃসময়ে ধৈর্য ধরে তার প্রতি কৃতজ্ঞ হতে পারি, তিনি আমাদের এমন ভালো সময় দান করবেন যা কখনোই ফুরিয়ে যাবে না।